হাড্ডাড এটা কুখ্যাত জলদস্য রশিদ আল হাড্ডাড এই রশিদ আল হাড্ডাডে লোহিত সাগরত এতিয়া সরব উত্তেজনার সৃষ্টি করেছে লোহিত সাগরত এতিয়া আতঙ্ক আর সন্ত্রাসর সৃষ্টি করার আরর এই খলনায়কজনে হল হাড্ডাড রশিদ আল হাড্ডাড বিগত সময়ছোৱাত লোহিত সাগরত যি ধৰণৰ আতংকৰ সূত্রপাত হৈছে যি ধৰণৰ বাণিজ্যিক জাহাজত আক্রমণৰ ঘটনা সংঘটিত হৈছে সেই আক্রমণ সমূহৰ মাষ্টাৰমাইণ্ডেই হৈছে এজন রশিদ আল হাড্ডাড এই রশিদ আল হাড্ডাডে এতিয়া সমগ্র বিশ্বতে তুলিছে তোলপাৰ হামাস আৰু ইজৰাইলৰ যুদ্ধ গাজা স্ট্ৰিপত চলি থকা হামাস আৰু ইজৰাইলৰ যুদ্ধৰ মাজতে লোহিত সাগরত এই যুদ্ধৰ উত্তেজনা বৃদ্ধি পাইছিল বিগত বৰ্ষৰ অক্টোবৰ মাহৰ পৰাই এটাৰ পিছত আনটো আক্ৰমণৰ ঘটনা লোহিত সাগৰত সংঘটিত হৈছে 7 অক্টোবৰ 2023 বৰ্ষৰ 7 অক্টোবৰত হামাছে ইজৰাইলৰ ভূখণ্ডত প্ৰৱেশ কৰি যি নৰহত্যাযোগ্য চলালে যি আতংকৰ সৃষ্টি কৰিলে যি অভূতপূৰ্ব যুদ্ধৰ সূচনা কৰিলে সেই যুদ্ধৰ পাছত ইজৰাইলৰ যি প্ৰত্যাক্ৰমণ সেয়া আজিৰ তাৰিখলৈ অব্যাহত আছে আৰু তাৰ মাজতে হামাসক সমর্থন জনায় ইজরায়েলক প্রত্যাহ্বান জনায় ইয়েমেনের সন্ত্রাসবাদী সংগঠন হুথিয়ে লোহিত সাগরত চলাই গেছে এটার পিছত আনতো ভয়ানক আক্রমণ জাপানের এখন জাহাজ বাণিজ্যিক জাহাজ গ্যালেক্সি লিডার নামের এখন বাণিজ্যিক জাহাজ হাইজেক করে সমগ্র বিশ্ব তোলপার লগাইছিল হুথি বাহিনী সিনেমার কায়দারে হাইজেক করেছিল আর 25 গৰাকীক কর্মচারীক বন্দী করে রাখিছিল সেই হুথি বিদ্রোহীয়ে আর সেই 25 গৰাকী বন্দীক আজিও মুকলি করে দিয়া নাই তার পিছত এখনৰ পিছত আনখন জাহাজত আক্রমণ করে আতঙ্ক তথা সন্ত্রাস বিয়পাইছে হুথিয়ে লোহিত সাগরত আর এই সমগ্র আক্রমণ সমূহৰ মাষ্টাৰ মাইণ্ড অন্তরালত থকা এই জলদস্যুটোৱে হৈছে হাড্ডাড রশিদ আল হাড্ডাড ইজরায়েল আর হামাসৰ মাজত চলি থকা এই ভয়ঙ্কর যুদ্ধৰ সময়তে লোহিত সাগরত এনেদরে এটার পিছত আনটো আক্রমণ করে আতঙ্কৰ সৃষ্টি করে আহিছে হাড্ডাডে লোহিত সাগরে চলা বিশ্বৰ বাণিজ্য পথত অস্থিরতা সৃষ্টি করা হুথি বিদ্রোহীৰ সৈতে জড়িত জলদস্যুৱে ইতিমধ্যেই বহু বাণিজ্য জাহাজত আক্রমণ চলাইছে হারি যোৱা নাই ভারত অভিমুখী জাহাজও যোৱা 19 নৱেম্বৰত জাপানৰ গ্যালেক্সি লিডাৰ নামৰ এখন জাহাজৰ 25 জন নাবিকক বন্দী কৰি হুথি বাহিনীয়ে আজিও মুকলি কৰি দিয়া নাই সেইসকল লোকক এই সমগ্র দুষ্কার্যৰ সৈতে জড়িত হৈ আছে হুথিৰ জলদস্যু রশিদ আল হাড্ডাড অত্যন্ত সুদর্শন চেহেরার হাড্ডাডর আছে আমেরিকান অভিনেতা টিমথি সালামেটর সৈতে যথেষ্ট সাদৃশ্য গাজার যুদ্ধত প্যালেস্তানিক সহায় করার অঙ্গীকারে হামাসক সমর্থন করার অঙ্গীকারে এই জলদস্যুটোয়ে হাড্ডাডে সোশিয়াল মিডিয়াত বিভিন্ন ধরনের বার্তা দিয়ে আহিছে সোশিয়াল মিডিয়াত বিভিন্ন ধরনের প্রচার করে আহিছে লগতে হাড্ডাডে সোশিয়াল মিডিয়াত নিজের আক্রমণের বিভিন্ন ফটো আপলোড করে আহিছে কান্ধত AK-47 লৈ ফটো আপলোড করে উল্লেখ করেছে যে লোহিত সাগরত ইজরায়েলি জাহাজত হুথিয়ে বোমা আর ক্ষেপণাস্ত্রে আঘাত করা ঘটনাত স্বয়ং হাড্ডাড নিজেই জড়িত আছে আর এই হাড্ডাডেই এতিয়া লোহিত সাগরত এনেদরে মূরর কামরণি সৃষ্টি করেছে আর যার বাবে আমেরিকার নেতৃত্বত রেড সি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করবলগিয়া হয়েছে হুথিক দমন করিবার বাবে আর ইয়ারে অংশস্বরূপে বিগত সপ্তাহত ইয়েমেনের হুথির ঘাটিত আমেরিকায় এয়ার স্ট্রাইকর দরে ঘটনা সংঘটিত করেছে কিন্তু এতিয়াও হুথি দমন করবরা নাই সম্পূর্ণরূপে তার মাজত লোহিত সাগরত এই বাণিজ্যিক পথত বাণিজ্যিক জাহাজত সামুদ্রিক বাণিজ্যর এই পথত বহুবার আক্রমণ সংঘটিত করেছে আর এই আক্রমণেরপরা বহুবার রক্ষাও করা হয়েছে বহুকেইখন বাণিজ্যিক জাহাজক ইরানে সমর্থন করে আহিছে হিজবুল্লাক ইরানে সমর্থন করে আহিছে হুথিক ইরানের সমর্থন পুষ্ট হৈ হিজবুল্লা আর হুথিয়ে আক্রমণ চলাই গেছে ইজরায়েলত প্রত্যাহ্বান সৃষ্টি করে গেছে ইজরায়েলর বিরুদ্ধে তার মাজতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহু নিজের স্থিতিত অটল হয়ে আছে যে এই যুদ্ধ কোনোপধ্যেই হাম নাকাটে কেবা মাহ ধরে চলিব এই যুদ্ধ নতুন বছরের আরম্ভণিতে 2024ৰ আরম্ভণিতে এই বার্তাই প্রেরণ করেছে ইজরায়েলের প্রধানমন্ত্রীগুলিয়ে আর রই থকা নাই প্রধানমন্ত্রীগুলির নির্দেশ মর্মে ইজরায়েল ডিফেন্স ফোর্সে ভয়ানক আক্রমণ চলাই গেছে এটার পিছত আনতো ভয়ানক আক্রমণ সংঘটিত করে গেছে গাজা স্ট্রিপত শেহতীয় গাজা স্ট্রিপত এখন বিশ্ববিদ্যালয় বোমারে উড়াই দিছে ইজরায়েলে
হয়। দক্ষিণ গাজাৰ খান ইউনিছত থকা আল ইছৰা নামৰ বিশ্ববিদ্যালয়খনৰ এটা ভৱন বোমাৰে উৰুৱাই পেলাইছে ইজৰাইলে আৰু যাক লৈ সমগ্ৰ বিশ্বত তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে আমেৰিকায়ো। আমেৰিকাৰ গৃহ বিভাগৰ গৃহ সচিবে ইতিমধ্যে ইজৰাইলক এই খণ্ডত স্পষ্টীকৰণ দিবলৈও দাবী জনাইছে আৰু তাৰ লগতে আমেৰিকাই এইটোও কৈছে যে হামাছে অসামৰিক লোকৰ ঘৰ অট্টালিকা ব্যৱহাৰ কৰি আহিছে, গাজা ষ্ট্ৰীপত থকা বিভিন্ন আন্তঃগাঁথনি ব্যৱহাৰ কৰি আহিছে হামাছে, নিজৰ ঘাটি স্থাপন কৰিছে, কাৰ্যালয় স্থাপন কৰিছে, বিশেষভাৱে হাস্পতালসমূহৰ তলত ঘাটি স্থাপন কৰিছিল, শৰণাৰ্থী শিবিৰ, বিদ্যালয়, বিভিন্ন প্ৰান্তত ৰাজহুৱা স্থানসমূহত আশ্ৰয় গ্ৰহণ কৰি আছিল হামাছ উগ্ৰপন্থী হামাছ সন্ত্ৰাসবাদী। গতিকে সেই ঘাটিসমূহ উৎখাত কৰিবৰ বাবে এটাৰ পিছত আনটো আকাশমাৰ্গেৰে আক্ৰমণৰ ঘটনা, বোমা বৰ্ষণৰ ঘটনা অব্যাহত ৰাখিছে ইজৰাইলে, যাৰ পৰিণতিত এই পৰ্যন্ত 7 অক্টোবৰৰ পৰা আজি 4 মাহ হ'বৰ হ'ল, সম্পূৰ্ণ হ'বৰ হ'ল এই যুদ্ধৰ। এই সময়ছোৱাত প্ৰায় 25,000 সাধাৰণ নাগৰিকৰ মৃত্যু হৈছে গাজা ষ্ট্ৰীপত। বিগত 24 ঘণ্টাত পুনৰ 170 জন লোকৰ মৃত্যু হৈছে ইজৰাইলৰ আক্ৰমণত গাজা ষ্ট্ৰীপত। এটা বিশ্ববিদ্যালয়, এখন বিশ্ববিদ্যালয়ৰ এটা ভৱন এনেদৰে বোমাৰে উৰুৱাই দিয়াৰ ভিডিঅ' ইতিমধ্যেই সমগ্ৰ বিশ্বজুৰি ব্যাপক ৰূপত ভাইৰেল হৈছে আৰু তাৰেই গৰিহণা দিছে এতিয়া ইজৰাইলক। কিন্তু ইজৰাইলে দাবী কৰিছে যে ইজৰাইলৰ আক্ৰমণত নহয়, বিশ্ববিদ্যালয়খনৰ ভৱনত হামাছে যি ঘাটি পাতিছিল সেই ঘাটিত মজুত ৰখা বিস্ফোৰক সামগ্ৰী সমান্তৰালকৈ মাৰণাস্ত্ৰসমূহ বিস্ফোৰিত হৈ এই ভৱনটো ধ্বংসপ্ৰাপ্ত হোৱাৰ কথা দাবী কৰিছে ইজৰাইলে। অভিযোগ প্ৰতি অভিযোগৰ মাজত যুদ্ধ এনেদৰে চলি গৈছে, যুদ্ধ চলি থাকিব এই হুংকাৰ ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানেহুৰ। এই সময়ছোৱাত ইজৰাইলে দাবী কৰিছে যে প্ৰায় 8,000 হামাছ বিদ্ৰোহীক নিধন কৰিছে ইজৰাইলে। এতিয়াও বাকী আছে বহু হামাছ সন্ত্ৰাসবাদীক হত্যা কৰিবলৈ, আত্মসমৰ্পণ কৰিবলৈ সেয়েহে সকীয়াই আহিছে ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰীয়ে। কিন্তু আত্মসমৰ্পণ নকৰিলে মাৰাত্মক ভুল হ'ব হামাছৰ। এই পণ লৈয়ে হামাছ নিষেধ কৰাৰ অভিযানত উঠি পৰি লাগিছে এতিয়া ইজৰাইল।